नमस्कार बांगलार रान्नाबाड़ी चैनेले आपनादेर स्वागत। आज आमी तैरी करब पर्दा बिरियानी। एते लागबे चाल आर लागबे चिकेन आर किछुटा आमी आटा नियेछि। गैस जालिये आमी कड़ाई बसिये नियेछि। एते आमी दिये देब सादा तेल। दिये दिच्छि आमी 4 टेबिल चामच सादा तेल। तेलटा गरम होयेछे। এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব। এই বেরেস্তাটা তৈরি করতে কিছুটা সময় লাগবে। বেরেস্তা আমার তৈরি। বেরেস্তা আমি নাড়াচাড়া দিয়ে তৈরি করে নিয়েছি। এবার বেরেস্তাগুলো আমি তেল থেকে তুলে নেব। বেরেস্তা আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর ওই পাশে গ্যাসে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো হাফ সিদ্ধ করার পর ভেজে নেব হালকা হালকা করে। না হলে কিন্তু আলু কিন্তু সিদ্ধ হবে না। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আলুগুলো আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে আলাদা একটা টেস্ট হয়। আপনারা ইচ্ছা করলে সিদ্ধ অবস্থায় দিতে পারেন। আলুগুলো ভাজা হয়েছে। আমি আলুগুলো এবার তুলে নিচ্ছি। আলুগুলো আমার তোলা হয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি আবার সাদা তেল। এতে আমি দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি পেঁয়াজগুলো আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজগুলো আমার নাড়াচাড়া হয়েছে। এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন বাটা। দু চা চামচ আদা বাটা। এবার একটু রসুন আর আদা বাটা নাড়াচাড়া দিয়ে ঝাঁজটা আমি বের করে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে বাটা। আর দিয়ে দেব ধনে বাটা 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল 1 চা চামচ। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ 1 চা চামচ। আর দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মশলাগুলো এবার ভেজে নিচ্ছি। দেখুন মশলাগুলো ভাজা হয়েছে। মশলা থেকে তেল উঠেছে। খুব সুন্দরভাবে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। এতে দিয়ে দেব বাটি দিয়ে 1/2 কাপ জল। ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়েছে। এতে আমি দিয়ে দেব 2 চা চামচ পোস্ত বাটা। এবার আমি আর একটুখানি পোস্ত কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মশলা কষানো হয়েছে। এতে আমি ছেড়ে দেব ধুয়ে রাখা মাংসের পিসগুলো। এই জায়গায় আমি 750 গ্রাম মাংস নিয়েছি। ভালো করে এবার মাংসটা মশলার সঙ্গে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তিন চার মিনিটের জন্য মাংস ঢাকা দিয়ে রাখব। 3-4 মিনিট হয়েছে মাংসটার ঢাকা খুলে নিলাম। দেখুন 4-5টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব।
দেখুন মাংস থেকে জল উঠছে, আমি কিন্তু নতুন করে কোনো জল দেব না। আমি আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই পাশে একটা গামলায় খানিকটা আটা নিয়ে নিলাম। এবার জল দিয়ে আমি ভালো করে ডোটা তৈরি করে নেব। একটু শক্ত করেই মাখতে হবে, কারণ আমার ওই আটাটা শক্তই লাগবে, নরম হলে চলবে না। আর একটা গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি একটা ডেকচি বসিয়ে দিলাম। এতে দিয়ে দেব আমি 1.5 লিটারের মতো জল। জল ঢাকা দিয়ে রাখবো। দেখুন জল ফুটছে। এতে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে এলাচ, 3 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ, 6-7খানা গোলমরিচ দিয়ে দেবো আমি, 1টা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়া এই কারণে ভাতগুলো একদম গোটা গোটা অবস্থায় থাকবে, ঝরঝরে থাকবে। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। দেখুন জলটা কিভাবে ফুটছে। আর দিয়ে দেবো আমি সাদা তেল 1 টেবিল চামচ। আর চালগুলো ধুয়ে রেখেছিলাম 15 মিনিট, ধুয়ে এবার আমি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এবার আমি দিয়ে দিচ্ছি। জলে কিন্তু আমি 15 মিনিট চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল ধুয়ে আমি এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি গরম মশলা বাটা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে গরম মশলার সঙ্গে মাংসের সঙ্গে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মাংস আমার একদম তৈরি। এই পাশে আমার ভাত হয়ে আসছে, দেখতে হবে ভাতটা, দেখে নিচ্ছি আমি ভাত হয়েছে কিনা। ভাত হয়েছে, 70% যখন ভাত হয়ে যাবে আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি ভাত। এইভাবে আমি ভাতগুলো সব তুলে নেব। আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, এতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যেন রুটি লেগে না ধরে। চারপাশে কড়াই আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর আটা আমি শক্ত করে মেখেছি, এতে আমি হাফ আটা নেব, আমার পুরো আটা লাগবে না, আমি হাফ আটা নিয়েছি। এবার লেচি করে নিয়ে আটার গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি। এবার রুটিটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি রুটিটা কিভাবে তৈরি করছি। একটু শক্ত করে ধরতে হবে বেলনি, কারণ রুটিটা কিন্তু বড় হবে। আর আটাটা অবশ্যই একটু শক্ত করে মাখবেন, খেয়াল রাখতে হবে আটাটা একটু শক্ত হবে, না এলে কিন্তু রুটি ফেটে যাবে। দেখুন বড় করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি, এরকম অবস্থায় তৈরি করতে হবে। কড়াই আমি এবার রুটিটা বসিয়ে নিলাম, ভাঁজ দিয়ে দিলাম, ভাঁজটা আমি খুলে নিচ্ছি। এক হাতা ভাত আমি ছড়িয়ে দিচ্ছি এতে। এতে দিয়ে দেবো আমি, হাত দিয়ে আমি একটুখানি সরিয়ে সরিয়ে দিয়েছি। এতে আমি দেব কষানো মাংস। কষানো মাংসটা আমি লেয়ারে দিয়ে দিলাম। বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি আমি আতর।
আর ঘি দিয়ে দিচ্ছি ছড়িয়ে 2 চা চামচ। আমি আবার এর উপরে রাইস দিয়ে দিচ্ছি। এর উপরে আবার সুন্দর করে ভাত ছড়িয়ে দিলাম। আবার কিছুটা বেরেস্তা দিয়ে নিলাম উপরে। বেরেস্তা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। এবার রুটির ভাজটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজটা নিয়ে আসতে হবে। রুটিটা কিন্তু অবশ্যই বড় করে করতে হবে। এবার আমি একটু চেপে চেপে দিলাম। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এইবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আঁচটা একদম কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এক পিঠ হয়েছে, আমি এটা আবার উল্টিয়ে দেবো। একটা তাওয়ার সাহায্যে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আমি আবার কড়াইতে দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। আরেক পিঠ হবে, আবার 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। কেটে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি কেমন সুন্দর তৈরি হয়েছে। এই গরম গরম বিরিয়ানি অবশ্যই করে খাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি বের করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, কত পারফেক্ট, একদম গোটা গোটা রাইসগুলো রয়েছে। একটা রাইস ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।